সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। গ্রেফতার সর্বেরিয়ার পঞ্চায়েত প্রধান সহ তিন ধৃতরা শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃত বাকি দুজন হলেন দিদার বকশ মোল্লা ও ফারুক আকুঞ্জি। সোমবার ইডির ডাকে নিজাম প্যালেসে যান ছয় ব্যক্তি, এদের মধ্যে গ্রেপ্তার হলেন তিন। পাঁচই জানুয়ারি স্বদেশকালীন ইডির উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। গ্রেপ্তার সর্বেরিয়ার পঞ্চায়েত প্রধান সহ তিন ধৃতরা শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। কি বলেছেন এ প্রসঙ্গে তার আইনজীবী শোনাবো আপনাদের। এখানে হাজিরা দিতে এসেছিল, এসে তাকে হচ্ছে ছটায় জানানো হয়েছে, তোকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন হচ্ছে ফারুক আকুঞ্জি আর হচ্ছে দিদার বক্স মোল্লা, তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। সহজে দেখানো হয়েছে সিবিআই যে আপনার ইডি যে মামলাটা করেছিল, মার খেয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে 160 সিআরপিসি একটা নোটিশ করেছে এখানে হাজির দেওয়ার জন্য। এখানে এসে হাজিরা দিয়েছিল, দেওয়ার পরে যে প্রশ্নগুলো করেছে সেগুলো তো ভিতরে করেছিল, সেগুলো তো আমি যেতে পারিনি। তারপরে আমাকে বলে, আমি আজ লয়ার ওনার, আমাকে এসে বলে আপনার মক্কেলকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন মোল্লা 11:30 এসেছিল, 18:00 ওকে অ্যারেস্ট করা হয়েছে, দিয়ে আমার এই অ্যারেস্টটা মেমো দিয়েছিল। ধৃতদেরকে নিয়ে 5ই জানুয়ারির ঘটনায় সন্দেশখালীর ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। গ্রেপ্তার সর্বেরিয়া পঞ্চায়েত প্রধান সহ তিন ধৃতরা সাধারণ ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধৃত বাকি দুজন হচ্ছে দিদার বকশ মোল্লা ও ফারুক আকুঞ্জি। সোমবার ইডির ডাকে নিজাম প্যালেসে যান ছয় ব্যক্তি, এদের মধ্যে গ্রেপ্তার হলেন তিনজন। ধৃতদেরকে নিয়ে নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে গেল সিবিআই। ধৃত তিনজন রয়েছেন ফারুক আকুঞ্জি এবং তার পাশাপাশি রয়েছেন দিদার বকশ মোল্লা, শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। দিদার বকশ মোল্লা ও ফারুক আকুঞ্জি ধৃতদেরকে নিয়ে নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা সিবিআই এর। ইডির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান সহ তিন ধৃতরা শাহজাহান ঘনিষ্ঠ। পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা এবং তার পাশাপাশি দিদার বক্স মোল্লা ও ফারুক আকুঞ্জি। সোমবার ইডির ডাকে নিজাম প্যালেসে যান ছয় ব্যক্তি, এদের মধ্যে গ্রেপ্তার হলেন তিন। ধৃতদেরকে নিয়ে নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দিল সিবিআই। ইডির ওপরে হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান সহ তিন এবং ধৃতরা শাহজাহান ঘনিষ্ঠ। বিষয়ে বিস্তারিত আলোচনা করব, সরাসরি নিউজ রুমে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, জিয়াউদ্দিন মোল্লা তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট আদালতে, তাকে তোলা হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দেখো, একেবারেই এই সন্দেশখালী কাণ্ডের যে ঘটনা সেই ঘটনা কিন্তু লোকসভা নির্বাচনের আগে একটা বড় সড়ো কাণ্ড, এবং এই সন্দেশখালী কাণ্ডকে সামনে ঢাল করে নির্বাচনী লড়াই লড়তে চাইছে বা নির্বাচনে এগোতে চাইছে বিভিন্ন মহল, বিরোধী শাসক পক্ষ বলাই যায়। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকেই কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং সেই নির্দেশ পাওয়ার পরপরই সন্দেশখালীর একাধিক জায়গায় অ্যাকশন মোড়ে দেখা যায় সিবিআইকে। এবং যে সন্দেশখালীতে গত 5ই জানুয়ারিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতেই, যেখানে ইডি আধিকারিকদেরকে মার খেতে হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই তদন্ত অভিযান চালানো হচ্ছিল। এবং সেখানে গতকাল আমরা দেখলাম, অর্থাৎ সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল শেখ শাহজাহানের, যিনি ডানহাত বলে পরিচিত, জিয়াউদ্দিন মোল্লা, এবং অন্যদিকে দিদার বক্স মোল্লা, এবং অন্যদিকে আরও একজন যিনি শেখ শাহজাহানের পরিচিত এবং ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, ফারুক আকুঞ্জি, এই তিনজনকে তলব করা হয়েছিল। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, এর আগে গৌরব বাড়িল, যিনি এই মামলাটি করেছিলেন ইডি আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল সেই হামলার যে মামলা করেছিলেন, মূল যিনি অভিযোগ করেছিলেন গৌরব বাড়িল ইডি আধিকারিককে, তিনি কিন্তু এসে তার যে বয়ান রয়েছে সেই বয়ান নিজাম প্যালেসে রেকর্ড করে গেছেন। এবং এই বয়ানকে সামনে রেখে এই তিন অভিযুক্তকে, সন্দেশখালীর যে মূল ঘটনার তিন অভিযুক্ত, সেই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন, এবং তার পরপরই যে তিন অভিযুক্তকে গতকাল
ডাকা হয়েছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে তাদের যা বয়ান ছিল, যেখানে জিয়াউদ্দিন মোল্লার যে বয়ান ছিল, পাশাপাশি আরও যে দুই অভিযুক্ত দিদার বক্স মোল্লা এবং ফারুক আকঞ্জির যে বয়ান রয়েছে, সেই বয়ান রেকর্ড করা হয়েছে। এবং আমরা দেখলাম যে সকালবেলা 11টার সময় যখন জিয়াউদ্দিন মোল্লা আসে নিজাম প্যালেসে, সেই সময় কিন্তু তার সঙ্গে তার আইনজীবীকে দেখা যায় এবং দীর্ঘক্ষণ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেক্ষেত্রে সে ঘটনার দিন যেদিন ডে অফ ইনসিডেন্ট ছিল, সেই দিন তিনি কোথায় ছিলেন, কী বৃত্তান্ত, এই সমস্ত বিষয়ে জানা যায়। এখন প্রশ্ন উঠতেই পারে জিয়াউদ্দিন মোল্লাকে কেন ডাকা হলো। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টের সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজেই জিয়াউদ্দিন মোল্লাকে দেখা গিয়েছে এবং তার সঙ্গে যে ফোনে যে কল রেকর্ড উঠে এসেছে সেখানেও কিন্তু জিয়াউদ্দিন মোল্লার নাম্বার বা তার সঙ্গে কথা বলার ডিটেলস কিন্তু উঠে এসেছে এবং তাই জন্যই তাকে ডাকা হয়েছে। পাশাপাশি যে সময় শেখ শাহজাহানকে খুঁজতে মরিয়া সিবিআই থেকে শুরু করে বিভিন্ন মহল পুলিশ আধিকারিকেরা যে সময় তাকে খুঁজতে মরিয়া, সেই সময় কিন্তু এই জিয়াউদ্দিন মোল্লা সাংবাদিকদের একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে ইডি আধিকারিকেরা বিনা নোটিশে বাড়িতে এসে চড়াও হয়েছে, ফলে তাদেরকে মার খেতে হয়েছে, ফলে এটা স্বাভাবিক, ফলে এই রকম একটা প্রতিক্রিয়া কিন্তু তার দিক থেকে উঠে এসেছিল। পাশাপাশি তাকে সিসিটিভি ফুটেজে যেদিন এই ঘটনা ঘটেছে গ্রাম বাসীদের সঙ্গে ওরফে শেখ শাহজাহানের অনুগামীদের সঙ্গেও কিন্তু সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছে এবং অন্যদিকে দিদার বক্স মোল্লা কিন্তু শেখ শাহজাহানের অফিসে বসতেন এবং পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতে এবং অফিসে কত টাকা রয়েছে, সেই টাকা কোথায় কোন খাতে বিনিয়োগ করা হবে, কিভাবে টাকা পৌঁছে যাবে, সেই সমস্ত বিষয়টা কিন্তু দেখতেন। এবং অন্যদিকে আরও এক ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাকে তলব করা হয়েছিল, তাদেরকে তাদের বাড়ি থেকে নোটিশ দিয়ে আসা হয়েছিল, তারপরে তাদেরকে তলব করা হয় এবং তারপরই কিন্তু তাদের যে ইনভেস্টিগেশন, সে তাদের যে উত্তর, সেই উত্তরে যথেষ্ট অসঙ্গতি দেখা দেয় এবং তারপরেই তাদেরকে গ্রেফতার করায়। আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তার আগে আগে অবশ্যই তাদের কিন্তু মেডিকেল যে চেক আপ রয়েছে, সেই চেক আপও তাদেরকে করা হয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র তারাই না, আগামী চোদ্দ তারিখেও কিন্তু এই সন্দেশখালী কাণ্ডে যেখানে ইডি আধিকারিকদের ওপর হামলা করা হয়েছিল, তাদের অনেককে, এমন অনেক অভিযুক্তদেরকে তলব করা হয়েছে। এবং মঙ্গলবারও তোমাকে জানিয়ে রাখবো এই শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত এবং অন্যদিকে বেশ ঘনিষ্ঠ বলে আরও এক অভিযুক্ত, যাকে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তাকে তলব করা হয়েছে। আবিবুর রহমান নামে আরও 2 অভিযুক্তকে এই মঙ্গলবার তলব করা হয়েছে এবং এখন দেখার বিষয় এটাই, যেহেতু গতকালই আমরা দেখলাম যে 3 অভিযুক্ত আসলেন এবং তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া হলো, আজকে যে দুজনকে, অর্থাৎ মঙ্গলবার যে দুজনকে তলব করা হয়েছে, তারা এই গ্রেপ্তারির পর্বে আসেন কি না বা অন্যদিকে তারা তদন্তে কোনোরকম সহযোগিতা করেন কি না। সাধনা, গত 5 জানুয়ারির যে ঘটনা ঘটেছিল স্বদেশখালীতে, অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে যে হামলা করা হয়েছিল, যেমনটা আমরা ভাবছিলাম যে এটা পূর্ব পরিকল্পিত, কিন্তু শেখ শাহজাহান কিন্তু এটা অস্বীকার করে গেছে। অপরদিকে 3 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত এই সম্বন্ধে কিছু জানা যাচ্ছে কি? দেখো, একেবারেই যেটা কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দাদের সূত্রে যে খবর উঠে আসছে যে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল এবং পাশাপাশি তার যে 2টি মোবাইল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে শেখ শাহজাহান, সেই 2টি মোবাইলের কল লিস্ট, সামনে সে মোবাইলের টাওয়ার, মোবাইলটা কোথায় ছিল সেই লোকেশনও কিন্তু ট্র্যাক করাই গিয়েছে। শেখ শাহজাহান যেটা সিবিআই আধিকারিকদেরকে জানিয়েছেন যে তিনি যে সময় এই ঘটনাটি ঘটেছেন তিনি বাড়িতে ছিলেন না, তিনি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু তার কলের যে লোকেশন, তার মোবাইলে যে লোকেশন বলছে, লোকেশন কথা বলছে যে সেই মোবাইল 2টি বাড়িতেই ছিল। ধরে নিলাম যে মোবাইলটি বাড়িতে ছিল কিন্তু তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তাহলে সেই মোবাইলটি সেই সময় বিজি কী করে থাকে, সেই মোবাইল থেকে একাধিকবার একাধিকজনকে কীভাবে কল করা হয়। সুকুমার মাহাতো বিধায়ক, তার সঙ্গেও কিন্তু কথা হয়েছে, সেই কল লিস্ট সামনে এসেছে এবং সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে ইডি আধিকারিকদের হাতে তিনি গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা করে তাকে ফোন করা হয়েছিল। সুকুমার মাহাতো তাকে ফোন করেছিলেন যে এই ঝামেলা হচ্ছে পাড়ায় এবং ইডি আধিকারিকদের হাতে তিনি গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা করে কিন্তু তিনি সেদিন আর বাড়িমুখো হননি। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে আমি যদি কোনো দোষ না করে থাকি, আমি যদি কোনো অ্যাকিউজ না হয়ে থাকি, তাহলে আমার কিসের ভয় থাকবে ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার হওয়ার? এবং সেক্ষেত্রে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল এবং বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হয়েছিল, তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি ছিলেন এবং যে সময় তাকে ভবানী ভবনে নিয়ে আসা হয় সে সময় কিন্তু তিনি জানিয়েছিলেন তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তিনি জানান যে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ফলে যেখানে সিবিআইয়ের হাতে আবার যখন আসে সেই সময় কিন্তু তিনি তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট তিনি আবার চেঞ্জ করেন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই শেখ শাহজাহান, যেটা ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় দল যেটা বলছে যে এই শেখ শাহজাহান মিথ্যা কথা বলছে এবং আগামী দিনে যদি তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তদন্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে তদন্ত, সেই তদন্ত আরও ভালোভাবে হবে, আরও বড় বড় সাক্ষীরা ধরা পড়বে।
ধন্যবাদ সাধনা সাধনা মিস্ত্রি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয় আরো বিস্তারিত জানতে পারলাম। আরো একবার জানাবো আপনাদেরকে, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। গ্রেফতার সর্বেরিয়ার পঞ্চায়েত প্রধান সহ তিন, ধৃতরা শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত রয়েছেন, ধৃত বাকি দুজন হচ্ছেন দিদার বক্স মোল্লা ও ফারুক আকুঞ্চি। ধৃতদের নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা। সিবিআই এর ইডির উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান সহ তিন।